আপনি এই সাদা ময়দাটা জল দিয়ে মেখে একটু পাতলা করে আমি এখানে বেলে মেখে রেখেছি। এবার এর থেকে অল্প একটুখানি করে নিয়ে এরকম পাথরের জায়গায় হলে ভালো হয়, বা চাটুও যদি থাকে বড়, তাহলে খুব পাতলা করে আপনাকে এটাকে আস্তে আস্তে টেনে 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 যতটা পাতলা হয় ততটা, দরকার হলে এটাকে আবার ঘুরিয়ে নিয়ে আবার মানে যেখানটা একটু মোটা থাকবে সেখানটা করে এরকম করে আপনাকে একদম পাতলা করতে হবে। পাতলা করে করে এটাকে যতটা পারবেন পাতলা ততই আপনার তত ভালো হবে। হ্যাঁ, আমি এবারে গ্যাস জ্বেলেছি। গ্যাস জ্বেলে আমার একটা কড়াকে এখানে উপুর করে দিয়েছি। এবার কড়াটা তেতেছে বা গরম হয়েছে কিনা দেখবো বলে আমি এখানে একটু লেবু দিয়ে জল করে রেখেছি। এটাকে এরকম করে ওপরে দিলে বুঝতে পারা যাবে যে আমার এটা গরম হয়েছে কিনা। এবারে আমি এটাকে আস্তে আস্তে এর ওপরে এরকম করে ছড়িয়ে দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ রাখতে হবে, বেশ ধোঁয়া বেরিয়ে গেলে তারপরে এটাকে আস্তে 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 তুলে এবার এটাকে আমি তুলে আমি পাট করে ধুয়ে রাখবো।